স্টুডেন্ট, এখন তোমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ছ নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতে নৌবিদ্ধের কারণ ও তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এবছরে কমন আসার সম্ভাবনা অনেকটাই, তাই এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা তৈরি করবে। প্রথমে আমি সংক্ষেপে তোমাদের বিষয়বস্তুটা একটু বলবো, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ আন্দোলন ছিল এই নৌবিদ্রোহ। ভারত ছাড়ো আন্দোলন, আজাদহীন বাহিনীর যে সংগ্রাম, এগুলো যখন চলছিল, এগুলো যখন ব্রিটিশ সরকারকে শেষ পর্যায়ে নিয়ে এসেছিল, সেই সময় নৌবিদ্রোহ ব্রিটিশ সরকারকে ভারত থেকে উৎখাত করার ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই কারণে ডক্টর সুমিত সরকার এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনার মধ্যে সবচেয়ে বীরচিত সংগ্রাম বলেছেন সুমিত সরকারকে। এর কারণ ছিল, বিভিন্ন কারণ ছিল। এক নম্বর কারণ হচ্ছে বর্ণ বৈষম্য। বলা হচ্ছে একই কাজের জন্য বা পদের জন্য ইংরেজ কর্মচারীরা ভারতীয়দের চেয়ে অনেক বেশি বেতনও পেত, অনেক বেশি সুযোগ সুবিধা পেত। ভারতীয়রা সেই রকম বেতন, সেই রকম সুযোগ সুবিধা পেত না। দু নম্বর পয়েন্ট হচ্ছে নিম্নমানের খাদ্য। ইউরোপীয় কর্মচারীরা যথেষ্ট ভালো এবং উন্নত মানের খাবার পেলেও ভারতীয়রা তেমন ভালো খাবার কিন্তু পেত না। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে পদোন্নতির অভাব। ভারতীয়দের কিন্তু যতই ভালো কাজ করুক, পদোন্নতির কিন্তু কোনো সুযোগ ছিল না। আর বিপজ্জনক কেন্দ্রে নিয়োগ, তাদের অনিচ্ছার সত্ত্বেও বিপজ্জনক কেন্দ্রে নিয়োগ করা হতো এবং সেনা ছাঁটাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীতে অনেক ভারতীয় সেনাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু যুদ্ধের শেষে সেনাদের ছাঁটাই করা হয়। আরও অভ্যন্তরীণ যেসব ঘটনাবলী ছিল এবং আজাদহীন সেনাদের যে বিচার, এই সমস্ত কারণে কিন্তু নৌবিদ্রোহ দেখা দিয়েছিল। আর এই বিদ্রোহের গুরুত্ব, তাৎপর্য বা ফলাফল যেগুলো ছিল, সেগুলো হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা হয়। পয়েন্টে আমি আলোচনা করেছি, নোটসে তোমরা দেখে নেবে। মন্তি মিশনের আগমন হলো, বলছে ভারত ত্যাগের ভাবনা ইংরেজদের এবং হিন্দু মুসলমানদের মধ্যে একটা ভালো ঐক্য সৃষ্টি হয়েছিল। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। আবারও বলছি, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে তৈরি করো, এটা অবশ্যই তোমরা টেস্ট এবং ফাইনালে কমন পাবে পরীক্ষা। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, ভারতে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে, সেখানে কী লিখবে দেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ আন্দোলন হলো নৌবিদ্রোহ। ভারত ছাড়ো আন্দোলন, আজাদহীন বাহিনীর সংগ্রাম ইত্যাদির চাপে ব্রিটিশ সরকারের যখন নাভিশ্বাস, ঠিক তখনই নৌবিদ্রোহ যেন ব্রিটিশ শাসনের কাফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। ডক্টর সুমিত সরকারের মতে এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনার মধ্যে সবচেয়ে বীরচিত সংগ্রাম। তারপর দেখো বিদ্রোহের কারণ বা পটভূমি, নৌবিদ্রোহের কারণ বা পটভূমিটা দেখো। এই বিদ্রোহের পটভূমি বিশ্লেষণ করলে এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নজরে পড়ে। কারণগুলি হলো, এক নম্বর হচ্ছে বর্ণ বৈষম্য। এখানে কি বলা হচ্ছে, ভারতীয় নৌবাহিনীতে বর্ণ বৈষম্য ছিল প্রবল। একই কাজে বা পদে নিযুক্ত ইংরেজ বণিকেরা ভারতীয়দের থেকে অনেক বেশি বেতন ও সুযোগ সুবিধা পেত। তাহলে কি যে একই কাজে নিযুক্ত ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে ইংরেজরা বেশি বেতনও পাবে, বেশি সুযোগ সুবিধা পাবে, ফলে ভারতীয় নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দু নম্বর পয়েন্ট, নিম্নমানের খাদ্য। ইংরেজ অফিসার ও কর্মচারীরা যথেষ্ট ভালো খাবার পেলেও সরকারি ভারতীয় নাবিকদের অত্যন্ত নিম্নমানের খাবার দিত। বারবার প্রতিবাদ জানিয়েও এর কোনো সুরাহ হয়নি। পরের পয়েন্ট আছে পদোন্নতির অভাব। যোগ্যতা থাকার সত্ত্বেও ভারতীয়
নৌসেনাদের পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হতে হতো। পরের পয়েন্ট আছে বিপজ্জনক কেন্দ্রে নিয়োগ। অনিচ্ছার সত্ত্বেও নৌসেনাদের বিপজ্জনক অঞ্চলে নিয়োগ করা হতো। পাঁচ নম্বর পয়েন্ট সেনা ছাঁটাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর নৌসেনা নিয়োগ করা হয়, কিন্তু যুদ্ধের শেষে তাদের বিনা কারণে বরখাস্ত করা হয়। নেক্সট আছে অভ্যন্তরীণ ঘটনাবলী। দেশের অভ্যন্তরে ভারত ছাড়ো আন্দোলন, ছাত্র আন্দোলন, পুলিশ ও বিমানবাহিনীর ধর্মঘট ইত্যাদি নাবিকদের গভীরভাবে প্রভাবিত করে। পরের পয়েন্ট আছে আজাদহীন সেনার বিচার। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদহীন বাহিনীর সংগ্রাম ভারতীয় নৌসেনাদের খুবই অনুপ্রাণিত করে। এই পরিস্থিতিতে পরাজিত সেনাদের বিচার শুরু হলে দেশের জনগণের সঙ্গে তারাও ক্ষোভে ফেটে পড়ে। এবারে আছে ফলাফল, গুরুত্ব, তাৎপর্য। এটা ফলাফলও লিখতে আসতে পারে পরীক্ষায়, গুরুত্ব বা তাৎপর্য, যাই আসুক এটাই করবে তোমরা। এক নম্বর পয়েন্ট ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা। ভারতীয় সেনাদের ওপর নির্ভর করে যে দেখো ভারতীয় সেনাদের ওপর নির্ভর করে যে ভারত শাসন করা সম্ভব নয়, নৌবিদ্রোহের ফলে ব্রিটিশ সরকারের একথা বুঝতে পারে। নৌবিদ্রোহের পরে কি ব্রিটিশ সরকার একথা বুঝতে পারে, অর্থাৎ এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করে। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে মন্ত্রী মিশনের আগমন। আঠেরোই ফেব্রুয়ারি নৌবিদ্রোহ শুরু হয় এবং পরের দিন ইংরেজ সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে আলোচনা করতে ভারতে মন্ত্রী মিশন পাঠানোর কথা সরকারিভাবে ঘোষণা করেন। পরের পয়েন্ট ভারত ত্যাগের ভাবনা। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ ব্রিটিশ সরকারের মনে আতঙ্ক জন্ম দেয়। ভারতে এরকম আরও একটি বিদ্রোহ শুরু হলে তার পরিণাম কী ভয়াবহ হবে তা চিন্তা করে ব্রিটিশ সরকার শীঘ্রই ভারত ত্যাগের কথা ভাবতে শুরু করে। নেক্সট পয়েন্ট আছে হিন্দু মুসলিম ঐক্য সাধন। হিন্দু মুসলিম নাবিক সাধারণ মানুষের সাম্প্রদায়িক ঐক্যের ধারণাকে মজবুত করে দিয়েছিল নৌবিদ্রোহ। মূল্যায়ন অমলেশ ত্রিপাঠি, সুচেতা মহাজন প্রমুখ ঐতিহাসিক বলেছেন এই বিদ্রোহ গ্রামাঞ্চলে ও সাধারণ জনমানসে বিশেষ ছাপ ফেলতে পারেনি। তার সত্ত্বেও একথা নিশ্চিত যে এই বিদ্রোহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ব্রিটিশ সরকারকে ভারতে বাধ্য করেছিল, ব্রিটিশ সরকারকে কি ভাবতে বাধ্য করেছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস। এই কোয়েশ্চেনটা ভালো করে তৈরি করো, অবশ্যই পরীক্ষায় এটা আসবে।